বর্তমানে উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তিবিদ্যার সাহায্যে বিজ্ঞানীরা বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণু, ব্ল্যাক হোল ও অন্যান্য মহাকাশীয় বস্তু সম্পর্কে অনেক তথ্য পেয়েছে এবং তাদের রহস্য উদ্ঘাটনে সক্ষম হয়েছে, যদিও তার পরিমাণ খুবই নগণ্য, কারণ বিশ্বব্রহ্মাণ্ড বিশাল, এর কোনো সীমা নেই। তবে বিজ্ঞানীরা মহাবিশ্বের সৃষ্টির রহস্য সমাধানের জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর সাথেই মানুষের মনে সবসময় একটি প্রশ্ন আসে যে এই বিশাল মহাবিশ্বে আমরা কি একাই আছি, নাকি অন্য কোনো গ্রহ বা গ্যালাক্সিতে প্রাণ রয়েছে, আর থাকলেও তারা ঠিক কীরকম, অর্থাৎ তারা কীরকম দেখতে, তাদের খাওয়া দাওয়া চালচলন কি আমাদের মতোই, এবং তারা কি আমাদের মতোই উন্নত নাকি আমাদের থেকে উন্নত। এইসব প্রশ্ন বিজ্ঞানীদের মনে ক্রমাগত আসতে থাকে, আর এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সম্প্রতি বিজ্ঞানীদের একটি দল একটি নতুন তথ্য পেয়েছে। তাদের তথ্য অনুযায়ী আমাদের গ্যালাক্সিতে প্রায় 36টি উন্নত এলিয়েন সভ্যতা থাকতে পারে। শুনে অবাক লাগছে, তাই তো? তবে অবাক লাগলেও বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এটাই সত্যি। আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত বলবো, কিন্তু তার আগে বলুন যে আপনারা কি এই তথ্য আমার ভিডিও থেকেই জানতে পারলেন নাকি আগেও শুনেছিলেন। দয়া করে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে বিজ্ঞানীরা কিসের ভিত্তিতে এই তথ্য উপস্থাপন করেছে এবং তারা ঠিক কী বলছেন সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তো চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালের গবেষণায় জানা গেছে আমাদের গ্যালাক্সিতে কমপক্ষে 36টি উন্নত এলিয়েন সভ্যতা থাকতে পারে, কিন্তু দূরত্বের জন্য, অর্থাৎ তারা পৃথিবী থেকে এতটাই দূরে রয়েছে বা আমরা তাদের থেকে এতটাই দূরে রয়েছি যে তাদের খুঁজে পাওয়া খুবই মুশকিল, এবং বর্তমানে তাদের অস্তিত্ব আছে কি না, মানে তাদের সভ্যতা এখনও আছে নাকি ধ্বংস হয়ে গেছে, সেটা জানাও খুব মুশকিল। অ্যাস্ট্রোনমার ফ্র্যাঙ্ক ডেকের সমীকরণের মাধ্যমে এই তথ্য উপনীত হয়েছে। তিনি একটি সমীকরণ তৈরি করেছেন যার মাধ্যমে জানা যাবে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গাতে কতগুলি সিইটিআই বা সেতি, অর্থাৎ কমিউনিকেটিং এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্ট, বাংলায় যার অর্থ অতিরিক্ত পার্থিব বুদ্ধি ও যোগাযোগ সম্পন্ন সভ্যতা থাকতে পারে। যদিও এই ব্যাপারে অনেক তথ্য এখনও স্পষ্ট নয়, এর জন্য বিজ্ঞানীরা অন্য সমীকরণ খোঁজারও চেষ্টা করছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন কীভাবে সৃষ্টি হয়েছে তার মাধ্যমে তারা আমাদের গ্যালাক্সির অন্যান্য গ্রহে জীবনের সম্ভাবনা খোঁজার চেষ্টা করবেন। তাদের মধ্যে একটি দলের মতে জীবন বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয়, অর্থাৎ সঠিক পরিস্থিতিতে জীবনের উৎপত্তি হবে। বিজ্ঞানীরা গ্যালাক্সিতে জীবনের কমজোর ও মজবুত সংস্থাপনের জন্য অ্যাস্ট্রোবায়োলজিক্যাল কোপারনিকান প্রিন্সিপাল তৈরি করেছেন। বিজ্ঞানীদের মতে এই সমীকরণের দ্বারা গ্যালাক্সিতে নক্ষত্রদের নির্মাণ ও তাদের বয়স জানা যেতে পারে, এবং এর দ্বারা নক্ষত্রদের উপাদানের ব্যাপারেও জানা যেতে পারে। পৃথিবীর সৃষ্টির 4.5 আরব বছর পরে এখানে জীবন সৃষ্টি হয়েছিল, তাই অনেকের মতে কিছু আরব বছর পর কয়েকটি গ্রহে হয়তো জীবনের উৎপত্তি হবে। ABCP অর্থাৎ অ্যাস্ট্রোবায়োলজিক্যাল কোপারনিকাল প্রিন্সিপালের দ্বারা জানা যায় পৃথিবীতে যদি বুদ্ধিমান সভ্যতার উৎপত্তি হতে পারে, ঠিক সেইভাবেই গ্যালাক্সির অন্য কোথাও জীবনের উৎপত্তি হতেই পারে। বিজ্ঞানীদের মতে 36টি সভ্যতার প্রত্যেকের একে অপরের থেকে দূরত্ব প্রায় 17,000 আলোকবর্ষ হতে পারে, এজন্য বর্তমান পরিস্থিতিতে সভ্যতাগুলো খুঁজে পাওয়া এবং তাদের সাথে যোগাযোগ করা অসম্ভব। আরেকটি প্রশ্ন হল এখানে সভ্যতার সময়কাল কত। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্রিস্টোফার কনসিলাসের মতে উন্নত সভ্যতার খোঁজ পেলে কীভাবে জীবন সৃষ্টি হয়েছিল সেটা জানার সাথে সাথে আমাদের সভ্যতা কতদিন চলবে সেটাও জানা যাবে। এই গবেষণা সবেমাত্র শুরু হয়েছে, তাই এই মুহূর্তে বিজ্ঞানীদের দ্বারা 100% সঠিক বলা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে হয়তো তারা এই রহস্য ভেদ করতে সক্ষম হবে। তার জন্য আমাদের অনেক অপেক্ষা করতে হবে। আপনাদের কি মনে হয়, পৃথিবী ছাড়াও গ্যালাক্সির অন্য কোনো প্রান্তে প্রাণ থাকতে পারে, আর থাকলেও কতগুলো উন্নত সভ্যতা থাকতে পারে বলে মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দেবেন। মহাকাশ সম্পর্কিত খবরগুলো পাওয়ার জন্য, অর্থাৎ মহাকাশ সম্পর্কে সবসময় আপডেটেড থাকার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মহাকাশ তারানাকে ফলো করুন। আর মহাকাশ সম্পর্কিত বিভিন্ন মজাদার, রহস্যময় ও বিজ্ঞানভিত্তিক তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে মহাকাশ তারানার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে সাথে থাকবেন।